বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিকে প্রায় এক যুগ আগে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই অলরাউন্ডার। বর্তমানে নিজের ব্যবসা থেকে আয় রোজগার করে পরিবার চালাচ্ছেন রফিকে, আর উপহার পাওয়া নিজের সবচেয়ে দামি জায়গায় হাসপাতাল এবং মাদ্রাসা তৈরি করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। কেরানীগঞ্জে নিজের সবচেয়ে দামি জায়গা দান করে দিয়েছেন তিনি, ICC ট্রফি জয় এই জায়গায় উপহার পেয়েছিলেন তিনি, কিন্তু সেটা দান করে দিয়ে সেই জায়গায় তৈরি করা হয়েছে হাসপাতাল, মাদ্রাসা এবং কবরস্থান। এছাড়াও বিভিন্ন জায়গায় তৈরি করেছেন শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার এক পার্টনারের সাথে মিলে প্রায় 150% জায়গায় কবরস্থান, মসজিদ এবং মাদ্রাসা বানিয়ে দিয়েছি আমার নিজস্ব জায়গার উপর। এটা কেরানীগঞ্জের সবচেয়ে দামি জমির এলাকা। আরও কিছু জায়গা আছে, এর মধ্যে 10% জায়গা মসজিদ বানানোর জন্য রেখেছি, আর 10% রেখেছি ওখানে স্কুল বানিয়ে দেব। এছাড়া কোনো মানুষের শিক্ষা বা খাওয়ার অভাব দেখতে চান না তিনি। রফিক আরো বলেন, স্বাধীনতার পর দেখেছি হাহাকার কি জিনিস, তখন যাদের পয়সা ছিল ওরাই স্কুলে যেত, ওরাই ভালো খাবার খেত, আমি চাই না ওরকম পরিস্থিতি হোক। যে ভুল আমরা করেছি, এখনকার মানুষ যেন ওই ভুলগুলো না করে।